আসসালামু আলাইকুম স্টুডেন্টস আজকে সোমবার ফেব্রুয়ারি মাসের এক তারিখ তার মানে জানুয়ারি মাস শেষ ফেব্রুয়ারি মাসের শুরু নতুন একটা মাস দিয়ে শুরু হচ্ছে আজকের দিনটা আজকে আমরা বাংলা ক্লাসে শিখবো ঢ লিখা অলরেডি আমরা ট ঠ ড লিখে ফেলেছি আজকে লিখবো ঢ ঢ লিখার সাথে সাথে আমরা শিখব ঢ দিয়ে কি কি হয় তাহলে চলো কিভাবে খাতাটা রেডি করব আর কিভাবে লিখবো সব কিছু দেখে নিই আজকে হলো ফেব্রুয়ারি মাসের এক তারিখ তার মানে নতুন একটা মাস শুরু হয়ে গেল সোমবার ফেব্রুয়ারি মাসের এক তারিখ বাংলা ক্লাসে আজকে আমরা লিখব ঢ অলরেডি আমরা ট লিখে ফেলেছি আজকে লেখার পালা হচ্ছে ঢ আর ঢ কিন্তু টয়ের মতোই খুবই সহজ কিভাবে লিখে বলো তো আমরা যদি টয়ের উপরের ওই লেচটা বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে ঢ চলো দেখে ফেলি দিলাম মাত্রা আর এ দেখো নামলাম এই উঠে একটা গোল করে দিলাম হয়ে গেল ঢ আবার দেখো তো মাত্রা উপর থেকে নেমে এরকম একটা কার্ভ হয়ে উঠে এখানে একটা ছোট গোল ঢ খুব সহজ তাই না আবার দিলাম মাত্রা এইভাবে নেমে উঠে এখানে গোল করলাম হয়ে গেল ঢ উপরে লেজ দিয়ে দিলে কি হতো হয়ে যেত ট ঢতে কি হয় জানো ঢতে কি হয় একটু ভাবো তো ঢতে হয় ঢোল ঢতে হয় ঢুলি ঢতে হয় ঢাকা মিস তোমাদেরকে ছবি দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের একটা আইডিয়া হবে প্রথমেই দেখতে পাচ্ছো ঢোলের ছবি ঢোল হলো এক ধরনের বাদ্যযন্ত্র একটা লাঠি দিয়ে আঘাত করে অথবা নর্মালি হাত দিয়ে আঘাত করে করে ঢোলটা বাজানো হয় আর ঢুলি ঢুলি মানে হচ্ছে যে ঢোল বাজায় ঢ দিয়ে বলেছিলাম ঢুলি হয় ঢুলি হচ্ছে যে ঢোল বাজায় তাকে বলা হয় ঢুলি এখন দেখতে পাচ্ছ একটা শহর এটা হচ্ছে আমাদের ঢাকা শহর আমরা তো জানি ঢাকা শহর খুব ব্যস্ত শহর বড় বড় বিল্ডিং আছে এই শহরে এছাড়া ব্যস্ততা তো আমরা আমাদের জনজীবনে দেখতেই পাচ্ছি কি করব খাতার তিন লাইন ঢ লিখে মিসকে ছবি পাঠিয়ে দিব। এবং লেখা তাড়াহুড়ো করে লিখবো না খুব সুন্দর করে লিখব তাহলে তোমাদের সাথে আমার আবার কবে দেখা হচ্ছে মঙ্গলবার আল্লাহ হাফেজ